আইপিএল এর আগে হাবিবি স্টাইলে টিম সিএসকে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় লীগ আইপিএল। আইপিএল 2020 এর সময়সূচি ও ম্যাচের সময়সীমা চূড়ান্ত হওয়ার সাথে সাথে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা তাদের প্রস্তুতি শুরু করেছে। 2020 সালের আইপিএল সম্পর্কে বিশদ ঘোষণার পরে বেশ কয়েকটি আইপিএল দল তাদের উত্তেজনা প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে চলেছে। চেন্নাই সুপার কিংস জনপ্রিয় টুর্নামেন্টের ফিরতি অন্যভাবে উদযাপন করেছে, যা অনলাইনে ক্রিকেট ভক্তরা পছন্দ করেছেন ব্যাপকভাবে। আইপিএলের আগে টিম চেন্নাইকে দেখা গেল হাবিবি স্টাইলে, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা দেখলে আপনিও রীতিমতো চমকে যাবেন। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে আইপিএল 13তম আসরের লড়াই। 19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম আসরের শিডিউল প্রকাশিত হয়েছে। গত বছরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার আপ চেন্নাই সুপার কিংসের মধ্যে লড়াইয়ের মধ্য দিয়ে 13তম আসর শুরু হবে। যদিও এই দুই দলের মধ্যে সংঘর্ষের কারণে 29 মার্চ 13তম মৌসুম শুরু হওয়ার কথা হলেও করোনার হুমকির কারণে লিগটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল ইভেন্ট ঘোষণার পর রবিবার বিসিসিআই একটি গভর্নিং কাউন্সিলের সভা ডেকেছিল। এই বৈঠকে 13তম সিজন সম্পর্কিত সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। বিসিসিআই জানিয়েছে যে 13তম আসরটি 19 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই প্রথম সপ্তাহে আইপিএলের ফাইনাল ম্যাচটি খেলবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম আসরটি 53 দিন চলবে এবং সেই সময়ের মধ্যে 7টি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের বিন্যাসে কোনো পরিবর্তন নেই। 13তম মরশুমে 10টি ডাবল ম্যাচ হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যায় 7:30টায় শুরু হবে। ডাবল শিরোনামের দিন বিকেল 3:30টায় ম্যাচ শুরু হবে। এদিকে আবার আইপিএল নিয়ে চেন্নাই সুপার কিংসের কোনো পরিকল্পনায় পরিবর্তন। আইপিএল নিয়ে চেন্নাই সুপার কিংসের পরিকল্পনায় পরিবর্তন। 19 সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। করোনা সংকটে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা হয়েছিল। পরবর্তী সময়ে দেশের বাইরে আমিরশাহীতে লিগে হতে চলেছে। ফাইনাল হবে 10 নভেম্বর। আইপিএল শুরুর প্রস্তাবিত দিন 19 সেপ্টেম্বর জানার পরে 10 আগস্ট আমিরশাহী পৌঁছে প্রস্তুতি শুরু করতে চেয়েছিল চেন্নাই, কিন্তু বর্তমানে তা হচ্ছে না। রবিবার টুর্নামেন্টে নিয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে টুর্নামেন্টের ভবিষ্যৎ, আমিরশাহীকে বায়োসিকিউর সুরক্ষা, ম্যাচের সময় এগিয়ে আনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর বিসিসিআই চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই সব সিদ্ধান্তের কথা জানায়, যেখানে দলগুলি 20 অগস্ট বা তারপর আমিরশাহীতে পৌঁছানোর জন্য জানিয়েছে বিসিসিআই। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী 20 অগস্টের আগে আমিরশাহী পৌঁছানো যাবে না। ফলে আইপিএলের প্রস্তুতি নিয়ে চেন্নাই সুপার কিংসকে পরিকল্পনা পরিবর্তন আনতে হচ্ছে। 10 অগস্টের পরিবর্তে তাদের এবার 20 অগস্ট বা তারপর আমিরশাহীতে যেতে হবে। প্রসঙ্গত, এর আগে 29 মার্চ আইপিএল উপলক্ষে মার্চের প্রথম সপ্তাহে চেন্নাই পৌঁছে গিয়ে ধোনি, রায়না, পীযূষ চাওলার প্রথম দল হিসেবে প্রস্তুতি শুরু করেছিল। একাধিকবার করোনা টেস্ট হবে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের। করোনা ভাইরাসের হুমকির মধ্যে 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহামারীটির প্রেক্ষিতে সমস্ত দল খেলোয়াড়দের জন্য অতিরিক্ত ব্যবস্থা করেছে। 4 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দলটি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে 5 বার তাদের খেলোয়াড়দের করোনার ভাইরাস পরীক্ষা করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরোয়া খেলোয়াড়রা মুম্বাইতে পৌঁছতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও আগামী 7-8 দিনের মধ্যে দলে যোগ দেবেন। ঘরোয়া খেলোয়াড়রা আসতে শুরু করেছে এবং তাদের সবাইকে 14 দিনের কোয়ারেন্টিনের জন্য প্রেরণ করা হয়েছে। কোভিড-19 পরীক্ষা করা হলেও তাদের বেরিয়ে আসতে হবে। এছাড়া ঘরের ভিতর সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। ভারতীয় খেলোয়াড়রাও শীঘ্রই আসবেন বলে আশা করা হচ্ছে এবং তাদেরও পৃথকীকরণের নিয়ম মেনে চলতে হবে। খেলোয়াড়রা কোয়ারেন্টাইনের সময় শেষ হলে তারা মাঠে প্রশিক্ষণ শুরু করতে পারবে। কর্মকর্তাকে কোভিড-19 পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে খেলোয়াড়রা 5টি কোভিড-19 পরীক্ষা করা হবে। সংযুক্ত আরব আমিরাতে চলে যাওয়ার প্রশ্নে এই কর্মকর্তা বলেছেন, সম্ভবত 21 বা 22 আগস্টের মধ্যে শেষ তারিখের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আইপিএল গভর্নিং কাউন্সিলের সাথে বৈঠকের পর পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। অফিসারকে এসওপি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন যে এটি একটি কঠিন সময় এবং ফ্র্যাঞ্চাইজি বিশ্বাস করে যে বিসিসিআই এর সাথে কাজ করা দরকার। মুম্বাই ইন্ডিয়ান্সের দলটি প্রথম 11 বা 12 অগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে চেয়েছিল, তবে বিসিসিআই 20 আগস্টের আগে সমস্ত দলকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। সো ডিয়ার আইপিএল ফ্যান্স, আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন আপডেট এবং আইপিএল আপডেট পেতে
মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।